আপনাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। এই বিষয়টা, এই সমস্যাটা সবারই হয়ে থাকে। আমরা যারা এই কবুতর পাল্লা করি টুর্নামেন্টে অংশগ্রহণ করছি, আমাদের কবুতর লক করে দেওয়ার সময় চলে আসতেছে, হয়তোবা অনেকে এখনো কবুতর পাল্লা করতেছে কিংবা পাল্লা করবে। আমি মূলত এখন আর কবুতরকে পাল্লা করব না, কবুতর আস্তে আস্তে পুরোনো বন্ধ করে দিব, কবুতরকে ভারী খাবারের মধ্যে নিয়ে আসব। কবুতর হঠাৎ আস্তে আস্তে বন্ধ করে দিলে আমাদের সকলেরই একটা বিষয়ে বিশেষ দৃষ্টি রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখনই মাদি কবুতরগুলোকে রেস্টে দিব তখন কিন্তু মাদি কবুতরগুলো খুব বেশি মস্তিতে চলে আসবে। পুরোনো কবুতর আমরা যখনই রেস্টে দিব তখন কিন্তু মাদি কবুতরগুলো খুবই মস্তিতে চলে আসবে, তখন আমাদের মাদি কবুতরগুলো নিজেরাই মস্তি করে ডিম পারবে। কারণ দেখি তখন মাদি কবুতরগুলো ডিম পারতে পারতে একসময় খুবই ক্লান্ত হয়ে যাবে, তাদের প্যারালাইসের সমস্যা হয়ে যেতে পারে, তাদের ডিমের থলি বের হয়ে যেতে পারে। আমার কবুতরও সেম একটা সমস্যা হয়েছিল, আমার কবুতর একটা ডিমের থলি বের হয়ে গেছিল। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সিলভার লাইনের কবুতর, আমার এই কবুতরটাও এই বছর দুইটা টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আমরা সকলে বিষয়টা গুরুত্ব সহকারে দেখব। আমাদের মাদি কবুতরগুলো যখনই মুস্তি করা শুরু করবে, এটারও একটা নিয়মায় উপায় আছে, সেটা হচ্ছে আমাদের কবুতরকে আমরা সপ্তাহে দুদিন চিরতর পানি খাওয়াইতে পারি। এতে কবুতরের মস্তির একটু কমে আসবে চিরতর পানি। তার সাথে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যে মাদি কবুতর দুইটা একসাথে বসে আছে কিংবা তারা মস্তি করার চেষ্টা করতেছে, যদি আপনার সম্ভব হয়, আপনাদের সম্ভব হয়, তাদের স্থানটা চেঞ্জ করে দিতে হবে। তাদেরকে এক ধাপড়ি থেকে আরেক ধাপড়িতে জায়গাটা পরিবর্তন করে দিতে হবে। এতে করে কি হবে, যে কবুতর দুইটা একসাথে বসেছিল তারা মস্তি করার চেষ্টা করতেছিল, একটা থেকে একটা সরে গেলে তাদের মস্তির পরিমাণটা কমে আসবে। আরেকটা বিষয় যেটা আমি আমার কবুতরকে করে থাকি, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আপনারা একটু এই কাছের থেকে দেখতে পারেন, এই যে কবুতরের এইখানে লেজার এই গোড়ায় একটা কাঁটা থাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেজার গোড়ায় একটা কাঁটা থাকে। এই কাঁটাটা যদি আমরা দুই আঙ্গুল দিয়ে আমরা চিপে এটার থেকে একটা তেল তৈলাক্ত লিকুইড জাতীয় একটা তেল বের হয়ে থাকে, আমরা যদি এটা সপ্তাহে একদিনও এইভাবে যদি কাঁটাটা থেকে এই তেলটা বের করে দিই, এতে কিন্তু কবুতরের মস্তির পরিমাণটা কমে আসবে, এতে কমে আসবে। আর অবশ্যই অবশ্যই যে কবুতর দুইটা এক স্টারে বসে থাকবে কিংবা পাশাপাশি বসে থাকবে, ওই কবুতর দুইটাকে জায়গাটা চেঞ্জ করে দিতে হবে। দ্রোটাই সরাই দেওয়া দরকার নেই, আপনার একটা সরাই দিলে তখন যদি সে তার সঙ্গীটাকে না পায় আস্তে আস্তে সে মস্তির পরিমাণটা কমে আসবে, তার সে আবার হঠাৎ করে নতুন কবুতরের সাথে মস্তি করতে যাবে না। আর যে কবুতর দুইটা পাশাপাশি থাকতে থাকতে দীর্ঘদিন একসাথে ছিল, ওই কবুতর দুইটার মস্তির পরিমাণটা একটু বেশি হয়ে যাবে। আমি আপনাদেরকে আমার আরেকটা কবুতর দেখাচ্ছি, আপনারা আমার হাতে আরেকটা সাপচিলা টাইপের কবুতর দেখতে পাচ্ছেন। আগের সিলভার লাইনের ওই কবুতরটার সাথে এই কবুতরটার খুব ভালো একটা আন্তরিক সম্পর্ক হয়ে গেছিল, তারা প্রায় আমি দেখতাম মস্তি করত। মস্তি করার কারণে আমি তাদেরকে জায়গাটা পরিবর্তন করে দিছি, জায়গা পরিবর্তনের কারণে আলহামদুলিল্লাহ আমার এই কবুতরগুলো এখন মস্তিটা অনেক কমে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে মাদি কবুতরটা, এখন মোটামুটি কবুতরটা মস্তি কমে যাওয়ার কারণে তার বডি স্ট্রাকচারটাও আবার আগের মতো ফিরে আসছে। এই যে দেখতে পাচ্ছেন তার বডিটা, তার সিনাটা দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এইভাবে কবুতরকে মস্তি কমানোর চেষ্টা করতে পারি, উপরাল্লাহ এটা ভালো জানে যে কিভাবে কবুতরের মস্তিটা স্বাভাবিক ফিরে আসবে কিংবা কমে যাবে। মস্তির পরিমাণটা আস্তে আস্তে স্বাভাবিক চলে আসলে আমাদের কবুতরগুলোর ফিটিং ভালো থাকবে। আর আপনারা সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।